বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বনগাঁর গুরুচাঁদ সুস্বাস্থ্য কেন্দ্র। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সাহিত্য চর্চা কেন্দ্রের পাশাপাশি মুক্ত মঞ্চ, গ্যালারি সহ একাধিক প্রকল্পের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে বনগাঁর একাধিক প্রকল্প, যার মধ্যে উল্লেখযোগ্য বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নগর স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র, যার নামকরণ করা হয়েছে মতুয়া ধর্মাবলম্বীদের প্রাণপুরুষ গুরুচাঁদ ঠাকুরের নামে। জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অর্থানুকূল্যে 32 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র। বনগাঁ পৌরসভা সূত্রে জানা গেছে, এর ফলে প্রায় 20,000 মানুষ উপকৃত হবেন। পাশাপাশি মতুয়াদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে নির্মিত হয়েছে সাহিত্য চর্চা কেন্দ্র। পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে মতুয়া কল্যাণ বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে নির্মাণ করা হয়েছে এই সাহিত্য চর্চা কেন্দ্রের। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন হবে বনগাঁ পাবলিক লাইব্রেরি ও টাউন হলের মুক্ত মঞ্চ, যার নামকরণ করা হয়েছে গীতাঞ্জলি মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চের পাশেই নির্মাণ হয়েছে গ্রিন রুম, যার নামকরণ করা হয়েছে প্রয়াত মহাশ্বেতা দেবীর নামে। লাইব্রেরি ভবনের সীমানা প্রাচীর ও গ্যালারি নির্মাণ হয়েছে, আগামীকাল তারও উদ্বোধন হবে। গ্যালারির নামকরণ করা হয়েছে রাজা রামমোহন রায় গ্যালারি। জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা বিষয়ক দপ্তরের উদ্যোগে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই গ্যালারি। পাশাপাশি গ্রিন সিটি মিশনের অধীনে 1,45,00,000 টাকা ব্যয়ে এলইডি স্ট্রিট লাইট, এলইডি হাইমাস লাইটের উদ্বোধন হবে। এছাড়াও পৌরসভার 6, 19, 22 ও 4 নম্বর ওয়ার্ডে আর্সেনিক মুক্ত পানীয় জলের নলকূপ স্থাপন ও বিএডিপি প্রকল্পের প্রায় 48,00,000 টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে 27টি আর্সেনিক মুক্ত পানীয় জলের নলকূপ স্থাপন করা হয়েছে, যার উদ্বোধন করবেন আগামীকাল মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভূমিহীনদের জন্যে পাট্টা প্রদান সহ একাধিক কর্মসূচি রয়েছে বলেই জানিয়েছেন পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে হাতিয়ার করে মতুয়া ভাই বোনদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছিল একটি রাজনৈতিক দল, কিন্তু তারা জানে না মতুয়ারা মুখ্যমন্ত্রীর হৃদয়ে আছেন। বনগাঁতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে সাহিত্য চর্চা কেন্দ্র, মহর্ষি গুরুচাঁদ ঠাকুরের নামে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন তার জ্বলন্ত নিদর্শন। না, আমরা কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা আজকে যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা প্রসূতভাবে আমরা বনগাঁর আজকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারছি, তার মধ্যে হচ্ছে, 1 নম্বর হচ্ছে বনগাঁর সমস্ত 22টা ওয়ার্ডে প্রায় 240টা এলইডি লাইট আমরা উপহার দিতে পারছি। আমরা 14 নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। অনেকে বিরোধী পক্ষরা বলেন যে ওর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মথুয়াদের নামে ভুল নাম বলেছে, কিন্তু তার হৃদয়টা জুড়ে যে মথুয়ারা আছেন, তার তিনি আজকে তার সেই উপহার দিচ্ছেন তাদেরকে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রের নাম দিচ্ছেন রাজশ্রী গুরুচাঁদ ঠাকুর সুস্বাস্থ্য কেন্দ্র। তিনি মথুয়াদের ভালোবাসেন বলে এরা বিরোধীরা তা অবোধ, তারা জানে না কার নামে কী বলছেন। তিনি যে প্রচুর প্রকল্প দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন, তাই তো শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের নামে একটা সাহিত্য চর্চা কেন্দ্র দিচ্ছেন। মথুয়া কল্যাণ বোর্ডের যে তিনি করেছেন তার বাস্তবতা আছে কি না, 6, 19, 22 এবং 4 নম্বর ওয়ার্ডে 4টি আর্সেনিক মুক্ত কল মথুয়া বোর্ডের মাধ্যমে আমরা পাচ্ছি। আমরা পাচ্ছি বনগাঁ সাধুজন পাঠাগার, বনগাঁর ইতিহাসে স্বাধীনতার ইতিহাসের সাক্ষী, সেই পাঠাগারকে রিনোভেশন করে সেখানে গিয়ে মানুষের কাছে তুলে ধরছে নতুন করে। তিনি যেমন করছেন বনগাঁ পৌরসভার মধ্যে, দেখবেন বনগাঁ টাউন হল অ্যান্ড পাবলিক লাইব্রেরির যে পুরনো যে 100 বছরের ইতিহাসকে ধারণ করে রেখেছে, সেখানে রাজা রামমোহন রায়ের নামে সেখানে আমাদের প্যাভিলিয়ন তৈরি করে দিচ্ছেন, সুদৃশ্য প্যাভিলিয়ন করে দিয়েছেন। তার উদ্বোধন হবে, সেই নামাঙ্কিত রাজা রামমোহন রায় প্যাভিলিয়নটা উদ্বোধন হবে, এবং বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন মানুষ
এখানে আসবেন তারা গিয়ে পাবে যে আমাদের দুয়ারে সরকার যে প্রতিষ্ঠিত, সেখান থেকে বলার পরে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকাও সেখান থেকে বনগাঁর সেই ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দেবে। সুতরাং আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।